আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের যাদের ই রিটার্ন সার্টিফিকেট আছে তাদের জন্য আজকের এই ভিডিও। আমাদের কিন্তু রিটার্ন দাখিল করতে হয়, এই জন্য আমরা জিরো যে রিটার্ন সেটা আজকে দেখাবো। আমরা প্রথমে গুগলে চলে আসলাম, তারপরে ই টিন রিটার্ন এটা লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে এই ওয়েবসাইটটাতে আমরা চলে গেলাম। তো আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে সুন্দর করে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। এখন আমরা থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট করে নিলাম। এখন আমি আপনাদেরকে একটু বলে দিই, যদি কোনো বিষয় মিসিং যায় তাহলে কিন্তু এই নিয়ে আপনাকে পরবর্তীতে পস্তাতে হবে। এই জন্য আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, এবং ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনার হয়তো বা কোনো কিছু ত্রুটি হতে পারে, মানে আপনার এতে। আর আমি সম্পূর্ণ প্রসেসটা খুব সুন্দর করে ধীরে সুস্থে আপনাদেরকে বোঝাবো। আপনার মনে হতে পারে যে কঠিন, আপনি যদি আমার সাথে সাথে একটা একটা স্টেপ দেখে করেন তাহলে কিন্তু আপনার কাছে খুবই সহজ মনে হবে। এখান থেকে কয়েকটা সার্ভিস আছে, এই সার্ভিসগুলো আপনারা দেখে নিতে পারেন। আমরা যেটাতে কাজ করব সেটা হচ্ছে ই রিটার্ন। আমরা কিন্তু জিরো রিটার্ন দাখিল করব, এজন্য আমরা ই রিটার্নে একটা ক্লিক করব। আমি ধরে নিলাম আপনি এর আগে কোনো রিটার্ন সাবমিট করেন নাই, এর জন্য আমাদেরকে এখানেও একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা এখান থেকে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, নিচের দিকে রেজিস্ট্রেশনে একটা ক্লিক করব। তো যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে উপরে লগ ইন করে নিতে পারেন। রেজিস্ট্রেশনে একটা ক্লিক করে আমাদের ই টিনের যে নাম্বারটা আছে প্রথমে সেই নাম্বারটা আমরা উপরে সাবমিট করে দিলাম, পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে আমাদের মোবাইল নাম্বার, অবশ্যই টিন অ্যাকাউন্টের যে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে, মানে সেই এনআইডি কার্ড দিয়ে যে একটা সিম তোলা বা সেই এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করে একটা সিম নাম্বারে দিবেন। তারপর নিচের দিকে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা খুব সুন্দর করে দেখে আপনি ক্যাপচাটা পূরণ করে ভেরিফাই দেখতে পাচ্ছেন, তো ভেরিফাই একটা ক্লিক করে দিবেন। তো ভেরিফাই ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনি প্রথমে এখানে পেস্ট করে দিবেন বা কপি করে এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দেখেন আমি একটা এক্সাম্পল হিসেবে সাইড দিয়ে দিলাম, এরকম একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। তো এখানে 8 সংখ্যার উপরে হতে হবে, তারপর আমরা এখান থেকে সাবমিট করে দিব। তো আমাদের অ্যাকাউন্ট খোলার কাজ শেষ। এখন আমরা কি করব, এখান থেকে সাইন ইন করব। তো আমাদেরকে প্রথমেই সাইন ইন করতে হবে। সাইন ইন করার জন্য আমরা সাইন ইন একটা ক্লিক করব, তারপর টিন নাম্বারটা দিব, তারপর সেই পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা মাত্র দিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। তারপর সুন্দর করে ক্যাপচাটা পূরণ করে নিব, তারপর এখানে আমরা নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। এখান থেকে আপনার টিন সার্টিফিকেটের সকল ডিটেলস এখানে দেখতে পারবেন। তারপরে আমরা এখান থেকে কন্টিনিউ এটা ক্লিক করে দিব, আর টিন সার্টিফিকেটের এটা সকল কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ডিটেলস কিন্তু এখানে আমাদের শো করবে। তারপরে ক্লিক করার পরে আপনার এনআইডি কার্ডের যে ফটোটা সেটা উপরের দিকে দেখেন শো করছে, আর এই পাশ দিয়ে দেখেন যে থ্রি লাইন আছে। তো এখানে হচ্ছে আমাদের মেন কাজ এখান থেকে শুরু, এখন মাত্র কিন্তু আমাদের কাজ শুরু হয়েছে। এখন আমরা থ্রি লাইনে এটা ক্লিক করলাম, এখানে আগে ছিল অনেকটি অপশন, এখন দেখেন রেগুলার ই রিটার্ন, এটা সিঙ্গেল পেজ রিটার্ন, আগে ছিল মানে ডিটেল রিটার্ন, এখন কিন্তু রেগুলার ই রিটার্ন। আমরা কিন্তু রেগুলার ই রিটার্নে কাজ করব, যেহেতু আমরা জিরো রিটার্ন সাবমিট করব। আর যারা জিরো রিটার্ন সাবমিট করবেন না তারা ভিডিওটা দেখতে পারেন, আশা করি এখান থেকে ভালো একটা আইডিয়া পাবেন। তো আমরা সিঙ্গেল পেজ না, আমরা এখান থেকে রেগুলার রিটার্নে ক্লিক করার পরে আমরা এরকম পেজ পেয়ে গেলাম। এখান থেকে আমি আবার ডেস্কটপ সাইটটাকে আবার নর্মাল সাইটে ফিরত আসলাম, তারপর রিটার্ন স্ক্যাম। তো এখানে দেখতে পাচ্ছেন সেলফ, এটা আমার জন্য, নিজের জন্য। তারপর হচ্ছে মানে যে ইয়ারের রিটার্নটা দিচ্ছি 24-25, তারপরে ইনকাম ইয়ার ফ্রম টু, এখানে দুইটা দেখেন অপশন দেওয়া আছে, মানে 23 সালের 24 সালের মানে একটা তারিখ নির্দিষ্ট দেওয়া আছে। তারপরে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য এড অফ মেনটেন্ড ইনকাম ইয়ার, তো আপনার কি এই ইনকাম ইয়ারে ট্যাক্সেবল ইনকাম আছে? তো আমরা এখান থেকে নো দিব, কারণ আমাদের ট্যাক্সেবল ইনকাম নেই। তো আমরা ইএস একটা ক্লিক করে দিব, এখানে ওয়ার্নিং একটা চলে আসছিল। তারপর এনি ইনকাম হুইচ ইজ ফুল এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, তো আমরা যেহেতু ট্যাক্স দিব না এই জন্য আমরা নো দিব। তারপর রেসিডেন্ট স্ট্যাটাস, তো আমরা যেহেতু ইউনাইটেড স্টেটের বাইরের একটা কান্ট্রিতে থাকি তাহলে আমরা রেসিডেন্ট দেবো, আমরা যেহেতু এখন বাইরের একটা কান্ট্রিতে থাকি। তো এখন আমরা নিচের অপশনগুলো কিন্তু অ্যাক্টিভ থাকবে। এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিব। তো আমরা 2 নম্বর পেজে নিয়ে আসছি, এখান থেকে প্রথমটা তো দেখেন অ্যানেকটিভই আছে। তারপরে হচ্ছে সেডিরাল ডিরেক্টেড অফ এ কোম্পানি, আপনি কি কোনো কোম্পানি আছে আপনার? তো অবশ্যই নাই, তো নো দিব। তারপর আইটি 10B রিকোয়ারমেন্ট, এখানে গ্রোস উইস ওভার 50,000, আপনার কি 50,000 মানে 50 লাখের উপরে টাকা আছে বা ইনকাম হয়? তো এখান থেকে আমরা এটা নো দিব। তারপর ওন মোটর কার, এখানেও আমরা নো দিব। তারপর এখান থেকে দেখেন যে ওন ওয়ার্কশপ প্রপার্টি, আমাদের প্রপার্টি নিয়ে নো। তারপর হচ্ছে সিটি কর্পোরেশনে কোনো প্রপার্টি আছে কি না বা বাড়ি আছে কি না, এটা আমরা নো দিব। তারপরে হচ্ছে আইটি 10B মেই নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, তো আমরা এভাবেই সাবমিট করব এটাকে। এই জন্য আমরা ইএসএ দিয়ে এটাকে আমরা 7 কন্টিনিউতে দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের 2 নম্বর পেজে নিয়ে আসছে। এখন এখানে দেখেন যে আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি ইউ ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট,
লিমিট। তো এখানে হচ্ছে একটা বছরে তো আপনি অবশ্যই কোনো না কোনো খাতে টাকা খরচ করেছেন, ধরেন আপনি স্টুডেন্ট, আপনি এক জায়গায় পড়েন, বা আপনার পিছনে তো অবশ্যই আপনার ফ্যামিলি থেকে টাকা খরচ করা হয়েছে, যেভাবেই হোক আপনি তো খেয়ে পড়ে বেঁচে আছেন, তো এই জন্য তো আপনার অবশ্যই টাকার প্রয়োজন হয়েছে। তো আপনি সেই টাকার উৎসটা কি এখান থেকে আপনি প্রত্যেকটি আলাদা আলাদা দিতে পারেন যে আপনি কী কী খাতে টাকা খরচ করেছেন। এই জন্য কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না, যেহেতু আমরা একসাথে দিয়ে দিব, আমরা এখানে নো দিব, তারপরে এখানে অ্যামাউন্ট দিয়ে দিব। আপনি নর্মালি একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, 3 লাখের নিচে হলে কিন্তু আপনাকে ট্যাক্সেবল ইনকাম দিতে হবে না, মানে এটা কিন্তু জিরো রিটার্নই হবে। তো আমি এখানে 60,000 দিয়ে দিব। তো এখানে আমি আমার বাবার কাছ থেকে ধরেন যে গিফট হিসেবে 60,000 টাকা পেলাম এক বছরের জন্য। তারপরে হচ্ছে এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আমরা ক্লিক করে দিব। আমরা কিন্তু এক ক্লিকে কিন্তু এটা শেষ করে দিচ্ছি 2 নম্বরটা, আর একটা একটা করে করছি না, এটা সেমভাবে আপনারা করবেন। প্রসেসটা আমি দেখাচ্ছি যেভাবে, ঠিক সেমভাবে করবেন যদি আপনি জিরো রিটার্ন সাবমিট করেন। তারপর হচ্ছে অ্যাসেসড, তো এখানে দেখেন যে 2024 নিচে অ্যাসেসড আছে, এখানে আমরা একটা ক্লিক করলে এখানে কিছু ফর্ম চলে আসবে। তো এখানে আমরা এই ফর্মের উপর একটা ক্লিক করব, মানে এখানে একটা ক্লিক করার পরে বিজনেস, ক্যাপিটাল, নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি, তো এখান থেকে অনেকগুলো কিছু আছে। তো আপনি টাকাটা যে দিয়েছে, মানে বা আপনি যে টাকাটা খরচ করেছেন, কী খাতে টাকাটা খরচ করেছেন, তারপর সেই টাকাটা আপনি কী খাতে খরচ করেছেন অবশ্যই কিন্তু সেখান থেকে উল্লেখ করতে হবে। তো আমি এখান থেকে গোল্ড, ডায়মন্ড এখানে আমি একটা ক্লিক করে এটাকে রাইট মার্ক করে দেবো। তারপর পার্টিকুলার্স, তো এখানে আপনি গোল্ড দিতে পারেন বা অন্যটাও দিতে পারেন। তো আমি সাজেস্ট করবো আমার দেখানোর মধ্যে আপনি কাজ করেন, তো এটা পার্টিকুলার্সের জায়গায় আমি গোল্ড দিয়ে দিলাম। তারপর টাইপ অফ ইকোয়ারসেশন, তো এখানে আমি গিফট দিব, যেহেতু আমি এখানে জিরো রিটার্ন সাবমিট করছি, তো আমি এখানে গিফট দিলাম। তারপরে যে এটা আছে, তো আমরা এখানে ইনকাম ইয়ার নিচে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমরা এটাকে কি লিখবো, তো আমরা এখান থেকে লিখবো বরি, তো আমরা এটাকে বরি লিখে দিই। তারপর হচ্ছে ইউনিট, মানে কত ইউনিট বা মানে কতটুকু আর কি এটার, মানে এটার পরিমাণ কতটুকু। আর ভ্যালু কিন্তু অবশ্যই আমরা এখান থেকে জিরো দিয়ে দিব, কারণ এটা যেহেতু আমরা মানে গিফট পেয়েছি, এটা তো আমরা টাকা দিয়ে কিনিনি, এটা আমরা জিরো দিব। আর ইউনিটের জায়গায় আপনি 5 বলে 10 বলে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমরা এটা দিব না, আমরা দিব কি, আমরা দিব হচ্ছে ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স থিমস বা আইটেমস, ইলেকট্রনিক্স আইটেমস। তো এখান থেকে আমাদের প্রত্যেকের কিন্তু একটা ল্যাপটপ, কম্পিউটার বা এরকম একটা ইলেকট্রনিক্স ডিভাইস থাকে, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করি, কারণ এটা মানে সুবিধা হবে। আপনি যদি দ্বিতীয়বার করেন তাহলে গোল্ডটা ডায়মন্ডটা সেভাবে করতে পারেন, যে কোনো একটা করতে পারেন। তো পার্টিকুলার্সের জায়গায় আমি দিব হচ্ছে স্মার্টফোন, তো নর্মালি আপনারা স্মার্টফোনও দিয়ে দিতে পারেন বা ল্যাপটপও দিয়ে দিতে পারেন, তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার মতো না দিলে হবে। তারপর হচ্ছে এটা কী ধরনের, তো আমি এটা গিফটে দিব। টাইপ অফ ইকুইপমেন্ট, তো এখানে আমরা গিফটে দিব। তারপরে হচ্ছে কোয়ান্টিটি, তো এই জায়গায় আমরা কী দিব এটাকে, তো এখানে আমরা দিয়ে দিব একটা, বা আমরা তো একটাই পেয়েছি, তো এটাকে আমরা একটা দিয়ে দিলাম। তারপর ভ্যালু, ভ্যালু এটাকে জিরো, যেহেতু আমরা গিফট পেয়েছি, গিফটের তো কোনো মানে এটা তো আমরা টাকা দিয়ে কিনি নাই, এর জন্য আমরা ভ্যালুর জায়গায় জিরো দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমাদের এইখানে অ্যাচেস জায়গায় কিন্তু শেষ, এখন আমরা এটাকে আবার লস করে দিলাম। তারপর হচ্ছে ল্যাবরেটরিজ, তো এখানে আমরা একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে এখানে কিন্তু আমাদের তেমন কোনো কাজ নেই, 60,000 দিয়েছিলাম, অ্যানুয়াল ব্যালেন্স দেখতে পাচ্ছেন 60,000। তারপরে সোর্স অফ ফাউন্ড, তো এখানে কি ফাউন্ডে আমি এয়ারটা করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন যে মানে আমি টাকাটা কোথা থেকে পেয়েছি, সোর্স অফ ফাউন্ড, আমি টাকাটা কোথা থেকে পেয়েছি, কে দিয়েছে বা আমি ইনকাম করেছি কিনা, তো এখানে আমাদের কোনো অপশন নেই, এর জন্য আমরা আদার্স রিসিপ্টস, তো এখানে আমাদের এটা ক্লিক করতে হবে। তো এটা আমরা অন করে দিব। তো এখানে টিক মার্ক দেওয়ার পরে পার্টিকুলার্সের জায়গায় বা এখানে আমরা পার্টিকুলার্সের জায়গায় গিফট ফ্রম ফাদার বা গিফট ফ্রম মাদার, গিফট ফ্রম ব্রাদার, এরকম একটা কিছু লিখে দিব। আমরা যেহেতু এটা গিফট পেয়েছি বা গিফট অন, আপনি যে কোনোটা দিতে পারেন লাস্ট আপনার ব্যক্তিগত, তো আমি ফাদারই দিয়ে দিলাম। তারপর হচ্ছে রেফারেন্সের জায়গায় 1 দিয়ে দিবেন, এটা আমি মিসিং করেছিলাম। তারপর হচ্ছে 60,000 টাকা তো অবশ্যই দিতে হবে, এখানে 60 মানে আমরা যেহেতু 60,000 টাকা প্রথমে লিখেছিলাম, এখানেও কিন্তু 60,000 দিতে হবে। তারপর নিচেরটা দেখেন যে নেট ওয়েলথ and at the last date of previous income year, তো আপনি কি আগে কোনো ইনকাম ইয়ার সাবমিট কিছু করেছিলেন, আমি এখানে জিরো দিব, যেহেতু আমি প্রথম রিটার্ন এটা দিচ্ছি। তো আমি যদি আগে কিছু করতেন তাহলে কিন্তু এখানে আপনি সেটা অ্যামাউন্টটা দিয়ে দিতেন। তারপর ডিফারেন্স, লাস্টের দিকে ডিফারেন্স জিরো হলে কিন্তু সকল কিছু ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ, এখন আমরা এখানে ক্লিক করবো, আর এখানে টোটাল ফাউন্ড দেখতে পাচ্ছেন, এরপরে 60,000, এরপর সোর্স অফ ফাউন্ড 60,000 ছিল, এখন আমার একটা মিসিং হয়েছে। মিসিংটা কী হয়েছিল আমি বলেছিলাম, রেফারেন্সের জায়গায় এখানে আমি গিফট ফ্রম ফাদারের পরে আমি রেফারেন্সের জায়গায় 1 দেই নাই, এখানে 1 দিয়ে তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে এটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে ট্যাক্স পেমেন্ট, তো এখানে ট্যাক্স পেমেন্টের জায়গায় দেখেন এখানে ট্যাক্সের অনেক অনেক সোর্স, এখান থেকে আপনি প্রত্যেকটা চাইলে দেখে নিতে পারেন বা পড়ে নিতে পারেন। কিন্তু আমরা যারা জিরো রিটার্ন সাবমিট করবো তাদেরও কোনো কাজ নেই, অন্যান্যদেরও কোনো কাজ নেই। তো এখান থেকে আমরা একটু নিচের দিকে গেলে দেখেন হ্যাভ ইউ পেইড
এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, মানে আপনি কি 2024-25 অর্থ বছরে কোনো অ্যাডভান্স ট্যাক্স দিয়েছেন কি না। তো আমরা তো অ্যাডভান্স ট্যাক্স দিই নি, আমরা তো এখন মাত্র রিটার্ন সাবমিট করছি, এই জন্য আমরা এটাকে নই রাখবো এখন। কিন্তু আর আমাদের কিন্তু এখানে কোনো ধরনের কাজ নেই, এখন আমরা ধীরে ধীরে এটা পড়ে চাইলে নিচের দিকে যেতে পারি, তাছাড়া না পড়েও সরাসরি আমরা এখান থেকে নিচের দিকে চলে যেতে পারি। নিচের দিকে এখান থেকে আস্তে আস্তে যাবেন আর দেখবেন একদম মানে নিচে চলে গেলাম, তারপর হচ্ছে প্রসেন্ট টু অনলাইন রিটার্ন। তো এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। এখন কিন্তু আমরা চাইলে ব্যাকে গিয়ে মানে যদি কোনো সমস্যা থাকে তাহলে ব্যাকে গিয়ে কিন্তু রিটার্নে আপনি দেখে নিতে পারবেন, আর সমস্যা নাই যেহেতু আমরা, তারপর নেক্সট স্টেপটা ক্লিক কন্টিনিউ ক্লিক করলে এরকম অপশন কিন্তু চলে আসছে। এখানে কিন্তু আপনার নাম, ঠিকানা, সকল কিছু মানে একদম আমাদের কিন্তু রিটার্ন মোটামুটি সাবমিটের পথে একদম আপনার সকল ডিটেলস, আপনার যে ইটিন সার্টিফিকেট করেছেন সেই সার্টিফিকেটের সকল ডিটেলস এখানে চলে আসছে। এখন আমরা এখানে সাবমিট রিটার্ন এটা ক্লিক করে উপরের দিকে যে ইএস লেখা আছে এই বাটনটাতে এটা ক্লিক করলে আমাদের রিটার্ন অলরেডি সাবমিট হয়ে গেছে, জিরো রিটার্নে সাবমিট হয়েছে, কংগ্রাচুলেশন অলরেডি আমাকে জানিয়ে দিয়েছে। নিচের দিকে দেখেন একটা লিঙ্কের মতন মানে গ্রিন লেখা আছে, একো নলেজ, তো এখানে একটা ক্লিক করবো আমরা। আর এখান থেকে যেহেতু এটা এরকম আসছে আমরা এখান থেকে আবার এটাকে মানে নর্মাল সাইডে করে নিলাম, ডেস্কটপ সাইডে করে নিলে এখানে সার্টিফিকেট চলে আসছে। এটাকে আপনি চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন, আর নিচের দিকে দেখেন ডাউনলোডেরও কিন্তু একটা অপশন আছে, তাছাড়া যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন। থ্রি ডোটে একটা বা থ্রি লাইনে একটা ক্লিক করে ট্যাক্স সার্টিফিকেটে এখান থেকে দেখতে পাচ্ছেন, ট্যাক্স সার্টিফিকেটে একটা ক্লিক করে এখান থেকে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এখান থেকে আপনি এই যে রিটার্নটা আমরা জমা দিয়েছি সেটার এখান থেকে দেখেন নিচের দিকে আবার ডাউনলোডের অপশন আছে, এখান থেকে আপনি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। তো আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া।